25 মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করছে সরকার। রাজধানীর রাজারবাগে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, এখন চেষ্টা চলছে পলাতকদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার। এর আগে সকাল 8:15 দিকে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন আইজিপি। বঙ্গবন্ধুর যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন, তাদের কি আমরা বিচার অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেছি এবং কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে আনার জন্য আমরা পৃথিবীর সমস্ত দেশে যেখানে যেখানে তারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা চেষ্টা করছি অচিরেই তাদের নিয়ে আসার জন্য এবং আমাদের এই রায় ফাঁসির রায় কার্যকর করার জন্য।